শোনো শোনো শোনো, আসিন খেয়ে যান, কুলপি আছে, মটকা আছে, রাবড়ি আছে, আছে বাটার, বুঝলি, নো চান্স গার ফাটা। চান আইসক্রিম ঠান্ডা ঠান্ডা কুলকুল, এই গরমে আইসক্রিম না খেয়ে করবেন না ভুল, খেলে আরাম পাবেন, না খেলে গান মারাবেন। আসুন আসুন ঠান্ডা ঠান্ডা কুলকুল খেয়ে যান, খেয়ে যান দাদা, ও দাদা আসুন আসুন। আলাবাক আইসক্রিম কে খাবে গরমে, চা খাবো গা। চোরের বাচ্চা নিশ্চয় বিয়ার খেয়েছে, সেই জন্য এই গরমে চা খেতে চললো। ওই মা খদ্দের লাইন লাগিয়ে দিও। এই কাপে চা থাকবে 1 ইঞ্চি, রাত কাপ খালি গান মারাবি, বলে গেছে লিও না দাদা ভিনচি। চাই 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 ও দাদা বটি, চাই চাই খে যান, চাই 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 যান, চাই চাই চাই। ওই চিনি জল চা ছাড়া এক কাপ স্পেশাল চা দেখি। ভাইপ আমি বুঝে গেছি তুই কি চা চাস, দি দাঁড়া তোকে। বাহ গান ফাটা লাগছে তো, আর এক কাপ দাও। কাকা পেগনে কত করব। ভাইপো একটু পেং নেল পেমেন্ট তাই হলো, কত দেব? 500 টাকা দে। বেশ ফোন পে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে কাকা, দেখো ঢুকে গেছে। বেশ আসছি কাকা। কি ব্যাপার, এই গরমে সবাই চা খেছে, আমার আইসক্রিম কেউ খেছে না, সিআইডি কে ফোন করি। হ্যালো সিআইডি, দাঁড়াও তো, আর সাইকেল নিয়ে যাওয়া যাবে না, এরপরে সাইকেল নিয়ে গেলে সিআইডি মান সম্মান থাকবে না। ঠিক স্যার। মাল ভালো মারার, এই মালের কথা বলা নাই, দুটি মালের কথা বলা হয়েছে। বাদাম আছে স্যার, এদিকে কিন্তু যাওয়া যাবে না, গেলি পায়ের লেগে যাবে। বলা যায় দয়া তাহলে, এইটাই তো শর্ট রাস্তা। তাহলে স্যার একটা বিড়ি খান, তাহলে বুদ্ধি খুলবে। গাড়ি থেকে দুধ একটু নিয়ে এসো। দয়া রাস্তাটা ক্লিয়ার করো। ফোনটা তুমিই করেছিলে? আমি তোমার ফোন করি নাই, আমি কল করেছিলাম। আজব কি পাচ্ছ তো, ফোন করা কল করা একই ব্যাপার, ব্যাপারটা কি বল? এই গাঁড় ফাটা গরমে বাচ্চাগুলা শুয়োরে, বাচ্চাগুলা শুয়োরে নয় শুয়োরের বাচ্চাগুলা। হ্যাঁ শুয়োরের বাচ্চাগুলো আমার আইসক্রিম না খেয়ে ও চা খাচ্ছে, ব্যাপারটা দেখুন তো স্যার একটু।
বেশ ঠিক আছে, দেখছি তুমি এখানে কেটে পড়ো। এ ভাই তুই শোন শোন, চা খেয়ে যা। এই গরমে চা? তোমার চায়ে এমন কি স্পেশাল আছে? এক কাপ খেলে মনে মনে হবে তুই রাশিয়ানের কাছে আছিস, দু কাপ খেলে মনে মিয়া খলিফার কাছে আছিস, তিন কাপ খেলে মনে হবে সানি লিওনের কাছে আছিস, আর চার কাপ খেলে এসব মনে টনে কিছু হবে না, লোককে দেখবি তুই গেমে পড়ে আছিস। দাও দেখি তিন কাপ পড়া করে। কত বটে? 300 টাকা দে। চা খাওয়ার পর লোকটা টলতে টলতে আসছে, ব্যাপারটা কি? দয়া পাতা লাগাও তো। স্যার পাতা লাগানো হয়ে গেছে। দুঃখে পাচ্ছো তা? আমি কি রুটি মাংস দিয়ে মদ খেতেছি নাকি? আমি তদন্ত করতে এসেছি। পাতা লাগাও মানে খপর লাগাও। ওকে স্যার লাগাইছি। তোর মতো কাছে থাকা বোঝাতে বোঝাতে আমি খেয়ে পাচোতা হয়ে যাবো। আমি আর খেয়ে পাচোতা হতে চাই না, চো ব্যাপারটা লুকিয়ে লুকিয়ে দেখি। লে মার, তুই যা তুই যা তুই যা, দেখতে হবে না ভালো করে। না স্যার আপনি দেখুন। কি করে আমাকে পুলিশে ফলো করছে না তো? গাড় মার একগো, একটা 500 টাকা বান্ডিল খুঁজে হাতে গুঁজে দেবো। জল তো মারা আগিয়ে দিয়েছি, এবার চাটা ঢেলে দিই। শেষ হয়েছে পুন ফলটা, নেশা লাগবে গাঁড় ফাটা। কি করে চাই 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 খেজন চাই 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 খেজন চাই চাই। আচ্ছা লোকটা চা বিক্রি করার নাম করে মদ দিচ্ছে। স্যার চলুন লোকটাকে হেপা চোদে নি। হেপা চোদে নয় তো, হেপা চোদে হেপা চোদে। তোর মতন হেপা চোদের সঙ্গে থেকে থেকে আমিও বোকা চোদা হয়ে গেছি। কে দু নম্বরি করে মাল বিক্রি করছে সেটা দেখা সিআইডির কাজ নয়, সেটা পুলিশের কাজ। তাহলে কি করবো স্যার? খুলে ফেলো আইডি, এবার মদ খাবে সিআইডি, চলো। পেমেন্টটা করে কেলিটা নিয়ে চলে এসো। ওকে স্যার। ঠিকঠাক আছে তো? এবার চল দাদা। স্যার আপনি তো একটা হাতে এমনি করেন, দুটো হাতে এমনি কেন করছেন? ও আমি দুটো হাতে এমনি করছি, আমার নেশা লেগে গেছে। দাদা আমি চানটা করে আসি। স্যার তো চলে গেল চান করতে, আমি একটু এখানে বসি, একটা বিড়ি খাই। বিড়িটা ধরাই
আমি চান করে আমার নেশা কেটে গেছে দয়া স্যার, আমি এখানে চললাম। তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে, আর ভালো না লাগলে ঘরে মুখে বাইরে শুয়ে পড়বেন। ইয়ার কি করছে, তোমরা কি ধরনের ভিডিও চাও সেটা কমেন্টে জানিও, আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই।